দীন ইসলামের আন্দোলনের ক্ষেত্রে আগের মতো আমাদের আবেগী হলে চলবে না, বুদ্ধিবৃত্তিক কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নায়েব আমির দেওয়ানআরপির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। আজ শনিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে হেফাজতের জাতীয় উলামা মাশায়েক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ পর্যন্ত আমাদের যেসব ক্ষতি হয়েছে এর জন্য আমরাই বেশি দায়ী। আমরা কাউকে প্রতিপক্ষ বানিয়ে কাজ করব না। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনে সরকারের সঙ্গেও আমাদের বৈঠক করতে হবে। দুঃখের বিষয় হলো, যারা সরকারের সঙ্গে আলোচনার জন্য ব্যবস্থা করে তাদেরকে আমরা ইহুদিদের দালাল সহ নানাভাবে ব্যঙ্গ করি। এসব করে আমরা আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই করছি না। হেফাজতের এ নায়েব আমির বলেন, আজ বিএনপিকে বলা হচ্ছে হেফাজতের মতো দমন করা হবে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকেও বিএনপির মতো অবস্থা করা হতে পারে, তাই বুদ্ধিবৃত্তিক কাজের বিকল্প নেই। শিক্ষানীতি নিয়ে তিনি বলেন, সিংহভাগ মুসলমানের এই দেশে শিক্ষা বোর্ডের মধ্যে কোনো আলেম নেই, এটি দুঃখজনক। আমাদের দাবি হলো শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে এক তৃতীয়াংশ আলেম রাখা হোক, তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য কল্যাণকর শিক্ষানীতি তৈরি সম্ভব।